আমাকে ফিরুচ্ছে। 2013 সালের 2 ডিসেম্বর আমার বাবা নিখোঁজ ছিল। ফ্যামিলিগত ভাবে যে আমাদের কি যে অবস্থা, আমার ছেলেকে এক ফোঁটা একটুকুর জন্য আমার ছেলেকে আমি ভুলি নাই। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসনামলে ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় ধরে নেওয়ার পর লাশ উদ্ধার বা নিখোঁজের ঘটনাগুলো আলোচনায় ছিল। এ সময় হেফাজতে নিয়ে নির্যাতন, আয়নাঘরের মতো গোপন বন্দিশালায় দীর্ঘদিন আটকে রাখার ঘটনাগুলো বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। গুমের শিকার ব্যক্তিদের স্বজনরা দীর্ঘদিন ধরে দাবি জানালেও এই মানবাধিকার লঙ্ঘন নিয়ে ন্যায় বিচার পাননি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হলো বাংলাদেশ। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ের আলোকেই এবারের সারমর্ম। সঙ্গে আছি লাবিব হাসান। গুম থেকে দেশের নাগরিকদের সুরক্ষায় বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পার্সনস ফ্রম ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সনদে বাংলাদেশের হয়ে স্বাক্ষর করেন, যার লক্ষ্য হলো জোরপূর্বক অন্তর্ধান বা গুম প্রতিরোধ করা, ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা, এছাড়া গুরুতর এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা। এদিকে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হওয়াকে অনেকেই, বিশেষ করে মানবাধিকার কর্মীরা, নতুন বাংলাদেশে বড় একটি মাইলফলক হিসেবে দেখছেন। যেমন পরিবেশ, বন ও জলবায়ু পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গত 15 বছরে 700 জনের উপরে মানুষ এখন পর্যন্ত গুমের কারণে নিখোঁজ হয়েছেন। আর যেন কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করে কোনো বাহিনীকে দিয়ে কোনো পদ্ধতির মাধ্যমে নাগরিকদের গুম করতে না পারে, এজন্য প্রয়োজনীয় আইন সংস্কারের কথাও উল্লেখ করেন তিনি। আমার পরিবারের মতো কোনো হতভাগা পরিবার যেন এই কষ্ট মাসের পর মাস, বছর 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 পরিয়ে যেতে না হয়। বাংলাদেশে গুমের ঘটনা তদন্তে স্বাধীনতার পর এই প্রথম একটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গুমকে মানবতার বিরুদ্ধে অপরাধ উল্লেখ করে তা তদন্তে কমিশন গঠনের বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। গত 14 বছরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে অন্তর্বর্তী সরকার 5 সদস্যের এই তদন্ত কমিশন গঠন করেছে। কমিশন সদস্যরা বলছেন, গুমকে যদি রাজনৈতিক হাতিয়ার হিসেবে কেউ ব্যবহার করে সেটি আরও অনেক বড় অপরাধ। অপরাধের সঙ্গে যুক্তদের বিচারের মুখোমুখি দাঁড় করানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ কোনো অবস্থাতেই বাংলাদেশে আর না হয়। মঙ্গলবার কমিশন গঠন করে দেয়া মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি, বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, ডিজিএফআই, কোস্টগার্ডসহ দেশের আইন প্রয়োগ ও বলবৎকারী কোনো সংস্থার কোনো সদস্য কর্তৃক জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের নিমিত্তে কমিশনটি গঠন করা হয়েছে। সেই প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, 2010 সালের 1 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাদের শনাক্ত করা এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিল সেটা নির্ধারণ করে কমিশনকে 45 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে। আওয়ামী লীগের গত 16 বছরের শাসনামলে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অসংখ্য ব্যক্তিকে গুম, বিনা বিচারে ক্রসফায়ারের অভিযোগ ছিল, কিন্তু সে সময় সরকার বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছিল। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর কয়েকজন ব্যক্তি আয়নাঘর থেকে বেরিয়ে আসতে থাকেন। এদের মধ্যে রয়েছেন জামাতে ইসলামের নেতা মীর কাসেম আলীর ছেলে ও সুপ্রিম কোর্টের আইনজীবী আহমেদ বিন কাসেম আরমান, জামাতের সাবেক আমির গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি, এছাড়াও পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক রাজনৈতিক দল ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাক 5 বছরের বেশি সময় পর ফিরে এসেছেন। যেসব ব্যক্তি এই শাসনামলে গুম হয়েছেন তাদের স্বজনদের একটি সংগঠন মায়ের ডাক। গুমের পেছনের কারিগর হিসেবে শুরু থেকেই র্যাব, ডিজিএফআই সহ আইন শৃঙ্খলা বাহিনীর দিকে অভিযোগের তীর সংগঠনটির। এদিকে কমিশন গঠনের প্রজ্ঞাপনেও সেটি স্পষ্ট আকারে উল্লেখ করা হয়েছে। প্রশ্ন এখানেই, জনগণের রক্ষক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলোকে কেন দোষারোপ করা হচ্ছে? যেমন বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, র্যাব, ডিজিএফআই সহ অন্যান্য সংস্থাগুলো সরকারের নির্দেশে সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের তুলে নিয়ে যেত। একদলীয় শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে গুমকে প্রধান হাতিয়ার হিসেবে বানিয়েছিলেন ক্ষমতাচ্যুত দেশ ছেড়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গুমের আতঙ্ক দেশের সর্বত্রই ত্রাস সৃষ্টি করেছিল। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পরিচয়, কখনো র‍্যাব, কখনো ডিজিএফআই, কখনো ডিবি পুলিশ, কিংবা সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হতো রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে মানবাধিকার কর্মী ও সাধারণ মানুষকেও। যে কোনো মতবিরোধ হলেই বা সরকারের সিদ্ধান্তের বিপক্ষে গেলেই বিচার বহির্ভূত, গুম খুনে জড়িয়ে পড়ত বাহিনীগুলো। আওয়ামী লীগের গত 16 বছরের শাসনামলে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অসংখ্য ব্যক্তিকে গুম, বিনা বিচারে ক্রসফায়ারের অভিযোগ ছিল। কিন্তু ওই সময় সরকার বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছিল। কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর একে একে চাঞ্চল্যকর ও রোমহর্ষক ভয়াবহ বিভিন্ন তথ্য বেরিয়ে আসে। এই দীর্ঘ সময় অসংখ্য গুম এবং খুনের ঘটনায় মাস্টার মাইন্ড ছিলেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC-র সাবেক মহাপরিচালক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান। রিমান্ডে গুম খুনের অনেক তথ্যই বেরিয়ে আসে তার কাছ থেকে। 2014 সালে নারায়ণগঞ্জে বহুল আলোচিত সাত খুনের সঙ্গেও তার হাত ছিল বলে স্বীকার করেন। এদিকে গুমের পাশাপাশি বিচার বহির্ভূত ক্রসফায়ারে র্যাবের নাম শুরু থেকেই বিতর্কের জন্ম দেয়। নারায়ণগঞ্জের সাত খুন সহ 2018 সালে টেকনাফে পৌর কাউন্সিলর ও স্থানীয় যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ একরামুল হকের নিহত হওয়ার ঘটনা নিয়ে রেকর্ড করা অডিও প্রকাশ হওয়ার পর বিতর্ক আরও জোরালো হয়। বিশেষ করে 2014 সাল এবং 2018 সালের নির্বাচনের আগে ও পরে এ ধরনের ঘটনায় বেশ কিছু অভিযোগ সংবাদ মাধ্যমে এসেছিল, যা যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচে র‍্যাবের কর্মকাণ্ড নিয়ে তুলে ধরা হয়। এমনকি 2021 সালে যুক্তরাষ্ট্র 6 কর্মকর্তার উপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞাও দেয়। সংস্থাটির তথ্য বলা হয়, র‍্যাব এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা 2009 সাল থেকে প্রায় 600 বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, 600 বেশি লোকের অদৃশ্য হয়ে যাওয়া এবং নির্যাতনের জন্য দায়ী। দর্শক, এ তো গেল আওয়ামী লীগের আমল, কিন্তু এই র‍্যাব গঠন হয়েছিল বিএনপির শাসনামলে 2004 সালে, তখনকার পিতৃ হান্নান বাংলা ভাইয়ের মতো কুখ্যাত সন্ত্রাসী দমনে। পরবর্তীতে বিএনপি সরকারের রাজনৈতিক নানা এজেন্ডা বাস্তবায়নে ব্যবহৃত হয় এবং বিতর্কের মধ্যে পড়ে বাহিনীটি। সেই সময় বিচার বহির্ভূত ক্রসফায়ারে 380 জনের নিহতের খবরে ব্যাপক সমালোচনা হয়, যা মার্কিন দূতাবাসের তারবার্তায় উইকিলিক্সে ফাঁস হয়। শেষমেশ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্যোগে এসব অপরাধের ঘটনা তদন্তে কমিশন এবং গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যোগ হয় বাংলাদেশ। বিচার বহির্ভূত গুম হত্যাকাণ্ডের সমস্ত অভিযোগের দায়, পারিপার্শ্বিকতা এবং গুম হওয়া ব্যক্তিদের মুক্তি পাওয়ার ঘটনা সব মিলিয়ে বিষয়গুলোর পাশ কাটানোর কোনো সুযোগ নেই বলে মনে করছেন কমিশনের সদস্য মানবাধিকার কর্মী নূর খান। গত 15 বছরে বাহিনীগুলোকে যেভাবে ব্যবহার করা হয়েছে এবং জনগণের মুখোমুখি যেভাবে দাঁড় করা হয়েছিল, তাতে এই বাহিনীগুলো নিয়ে প্রশ্ন রয়ে গেছে, ফলে নতুন করে প্রশ্ন তোলার সুযোগ নেই বলেও জানান তিনি। তবে অ্যাটর্নি জেনারেল গণমাধ্যমকে জানান, এসব গুমের ঘটনায় ঢালাওভাবে বাহিনীকে দায়ী করা যাবে না, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা। এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর গুম হওয়া এখনও যারা নিখোঁজ রয়েছেন সেসব মানুষের সন্ধান দ্রুতই বের করার দাবি পরিবার স্বজনদের, পাশাপাশি যারা এমন অপরাধের সাথে জড়িত ছিল তাদের সবাইকে কঠিন বিচারের আওতায় আনার কঠোর বার্তাও দেন তারা। তবে কমিশনের সদস্যরা জানান, এই বাহিনীগুলোর ব্যাপারে এক ধরনের অনাস্থা জনমনে রয়ে গেছে। প্রশ্ন হচ্ছে, এই বাহিনীগুলোর বিলুপ্ত হবে নাকি সংস্কার হবে, নাকি বাহিনীগুলোর জায়গায় নতুন বাহিনী আসবে? এটা বলা খুব কঠিন, কারণ এই বিষয়টি সম্পূর্ণ সরকারের এখতিয়ারের বিষয়। একই সঙ্গে আস্থার জায়গা মজবুত করতে প্রকৃত সত্য ঘটনা উদ্ঘাটন দ্রুত করতে হবে বলে মনে করছে তদন্ত কমিশন। বলা হচ্ছে, দ্রুত যদি এই বিষয়গুলো মোটামুটি উদ্ঘাটন করা সম্ভব হয়, তাহলে একটা শক্ত বার্তা যাবে ঘটনার সঙ্গে জড়িতদের, একই সঙ্গে জনগণের মাঝেও আস্থা ফিরে আসবে।